সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আমরা একটা খেলনার দোকানে আসছি। এখানে বিভিন্ন প্রকারের খেলনা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এবার এই বিক্রেতার সাথে কথা বলবো। ভাই, আপনি বেচা বিক্রি কি সন্তুষ্ট? সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে বিভিন্ন রঙের খেলনা। এর ভিতরে কাঁঠাল, বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন কিছু আছে। তো এটা আসলে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। তো আমরা এই মেলায় খুবই উৎফুল্ল। আচ্ছা, এগুলো কত করে ভাই পার পিস? আচ্ছা, 5 টাকা করে হচ্ছে পার পিস। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমরা এখন আসছি মাগুরা জেলার ঐতিহ্যবাহী গলিয়া গ্রামে মেলা পরিদর্শনে। তো আমরা এখন আছি চুরিপটির পাশে। আচ্ছা, এটা কি খেলনা কাকু? নাগরদোলা। ও, নাগরদোলা। ৬০ টাকা। এটা কেমন, ৬০ টাকা দাম নাকি? আচ্ছা আচ্ছা, কত বললেন? ১৪০ টাকা। এই ফুলটার দাম কত? জি, ৬০ টাকা। ও আচ্ছা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আমরা আমাদের গুলিয়ার মেলার একজন দর্শনার্থীর সাথে আমরা সাক্ষাৎকার নিব। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আনিসুজ্জামান রাপ্পু। আচ্ছা, আপনি কি মেলায় ঘুরতে আসছেন? হ্যাঁ, মেলায় ঘুরতে আসছি। আচ্ছা, মেলা আপনি কেমন উদযাপন করছেন, কেমন দেখছেন মেলা? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো মেলা না? ভালো। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।